হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা সুস্থ আছি এবং ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম নতুন করে। তো আজকের ভিডিওটা হচ্ছে সকাল সকাল থেকে শুরু করলাম, কারণ আমি আসলে সবসময় সকাল সকাল করা হয় না, এগুলো রান্নাবান্না করার সময় শুরু করি। আর তাহলে মানে অন্য ইয়ার সময় যে সারাক্ষণ, তো আসলে মহিলাদের সারাক্ষণ অনেক কাজ থাকে, অনেক কাজ। সব কিছু যদি আপনাদের কাছে শেয়ার করি বা দেখাই, তাহলে আসলে যারা কাজ, যা যে মহিলারা, যে মেয়েরা কাজ করে সাংসারিক, তারা আসলে বুঝে কতটা কষ্ট। আসলে বিভিন্ন ছেলেরা বলে আর কি, মেয়েদের কী কাজ, কিসের কাজ, শুধু কয়টা রান্নাবান্না করা, খাওয়া। আসলে তা না, একটা সংসারও থাকতে হলে আসলে বহুত কাজ কাজ কাজকর্ম করে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। চোল অসুস্থ দিয়েও কাজ করতে হয়, চোল অসুস্থ দিয়েও বাচ্চা ঘরে নিয়ে স্কুলে যাইতে হয়, পড়াইতে হয়, রান্নাবান্না করতে হয়, ঘর মোছা লাগে, সব কিছু করতে হয়। আসলে আমরা মেয়ের কখনো কোনো দিন হাজব্যান্ডের আবদার মিটাইতেও পারি নাই বা পারবো না আমার মনে হয় না। কারণ হাজব্যান্ডটা এমন এক মানুষ, তারা সারাদিন যদি আমরা কাজ করতে করতেও ব্যস্ত হয়ে যায়, তারপরে কখনো বলবে না। বা পাশে থাকলেও যদি একটু, এই যে আমার হাজব্যান্ড যখন গ্রাম দেশে আসে, আসলে আমি যদি কে পাশে থাইক বলি আমার অসুস্থ, ওদের মনে হয় না কেমন, ওরা মনে হয় ও আর এমনই। আসলে যারা করে বা যারা করে তারা বুঝে আসলে জীবনটা, যে মহিলারা করতেছে মহিলারা আসলে জীবনটা কতটা কষ্ট। তো আচ্ছা, যা হোক, কোনো কথা বলে ফেললাম, কারণ আমি সচরাচর সংসার জীবনের কথা আসলে টানতে চাই নাই, তারপরে বলছি। তো আসলে এই যে এখন করবো রান্নাবান্না করার জন্য, আয়োজন করার জন্য চলে আসলাম। আজকে সকালে রুটি বানাইনি, কারণ এই যে এখন রান্না বসাইছি, এই যে জালি কোরমা দিয়ে, আমাদের কোরমা দিয়েছিলো, ওই জালি কোরমা দিয়ে এখন মাছ দিয়ে রান্না করবো, বসাইছি। আর ওদিকে ভাত বসাইছি, আর করবো ফ্রিজে থাকছে, যখন গত বছর যে ফ্রিজের মধ্যে আমি রাখছিলাম, জলফে রাখছিলাম, এখন অনেকগুলো রাখছি। তো মাঝে মধ্যে কয়েকদিন সিদ্ধ করে করে ছেলে আমরা সবাই মিলে করছি, বানাই খেয়েছি। এখন আমার কয়টা আছিল, তো টক রান্না করছিলাম দিয়ে, মাছের মাথা দিয়েছিল, সবাই খায় না। তো তো এটার জন্য আসলে রান্নাতে ইচ্ছে করে না, তারপর আজকে রান্না করছি। আসলে টক রান্না খাইতে অনেক মজা লাগে, অনেক টেস্ট লাগে। তো আমি চলে আসলাম এই যে এখানে রান্নাবান্না করার জন্য। আর ওই যে পাশে ভাবির কথা বললাম, উনি যে হসপিটালে ভর্তি আছে, ওনাদের বাচ্চারা আবার স্কুলে পড়ে। তো এখন ওনাদের ভাইয়াকে বলছি, ভাইয়া কোনো সমস্যা নাই, বাচ্চাদেরকে আমি দেখবো, খাওয়াইবো, কোনো সমস্যা না, আপনারা নিয়ে কোনো টেনশন করবো না। তো পরে দিয়ে বাচ্চার খাওয়া দাওয়া আমি খাইতেছে না, ছোটো বাচ্চারা তো তো জোর করে খাওয়াইতে হয়, বাচ্চারাও অসুস্থ। তো এই যে এখন করলাম, যে রান্না করতেছি, টক রান্না করতেছি, আর এখানে পোয়া মাছ, পোয়া বোনা করবো। আমার ছেলে পোয়া মাছ আসলে অনেক পছন্দ, তো পোয়া মাছ রান্না করব আর ডাউল রান্না করব। তো এই যে রান্না বান্না করতেছিলাম, আর এদিক দিয়ে তো ওই যে ছেলের পার্টি চলে আসছে, তো এখানে আবার ভাবি বলছে করার জন্য, স্কুলে যাওয়ার জন্য একদিন পার্টির, ওই যে ম্যাডামের জন্য কী কী গিফট কেনার জন্য একটু বাইরে যাইতে হবে। তো ভাবিরে বললাম আজকে না, আগামীকাল। আমি বলছি আজকে আজকে, ভাবি বলছে ঠিক আছে আজকে না আজকে, আমি তো আমি রোজা রাখছি, কালকে যাই। তো ঠিক আছে, ভাবির জন্য ভালো হয়ে যাবে। তো এই যে আর বাসার মধ্যে তো আজকে সচরাচর শুধু ওই শাকিলে আছে, ওই মেয়ে তো ভাবির মেয়েটা, আর কেউ ছিল না, সবাই স্কুলে কলেজে আফসানা কলেজে চলে গেছে, ওরা চলে গেছে ডিউটির মধ্যে। তো আসলে আমি বাসায় একে ভাবির মেয়ে সকাল, তো একটু একটু ভিডিও করে দিলাম। তো যারা আমার ভিডিওটা দেখছেন স্ক্রিপ্ট করে দেখবেন, হয়তো কোনো কে দিয়ে ভালো লাগতেও পারে। আল্লাহ হাফেজ।